সারাটা সপ্তাহ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে যাওয়ার পর উইকেন্ডে দুটো দিন যদি বারান্দায় বসে চেয়ারে পায়ের ওপর পা তুলে এরকম একটা সূর্যাস্ত দেখা যায়, তাহলে কি মনে হবে? নদীর বুকে সূর্যাস্তের মতো এই ক্ষণ যেন থেমে থাকে, শেষ না হয়। আজকের এই ছোট্ট ভিডিওটা শেষ অবধি দেখলে আমার সঙ্গে একটা রিল্যাক্সড ইভিনিং আর একটা রিফ্রেশিং সকাল আপনারাও কাটাবেন, এই দাবি আমি অবশ্যই রাখতে পারি। সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, এই হচ্ছে বারান্দা থেকে রূপনারায়ণ নদের ভিউ। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার শুরু হচ্ছে একটা নতুন জার্নি, কিন্তু এটা ছোট্ট জার্নি। রবিবার আর সোমবার দোলের দুদিন ছুটি, আর সেই ফাঁকে ছোট্ট করে একটা কোলাঘাটে ধরতে, বেশিক্ষণ লাগবে না, 1.5 থেকে 2 ঘন্টা, মাত্র 70 কিলোমিটার, নদীর ধারে কাটাবো। কোথায় যাব, করবো দেখাবো, দেখতে থাকবো। বালি ব্রিজের ওপর দিয়ে কলকাতা থেকে বেরোনোর অনুভূতিটাই আলাদা। বালি ব্রিজের ওপরে ওঠা মানেই, কলকাতা থেকে বেরোনো মানেই একটা নতুন জার্নি শুরু। আমার জার্নি চলুক, আর সেই ফাঁকে আপনারা করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব। পড়ে গেছি হাইওয়েতে, এগোচ্ছি কোলাঘাটের দিকে, আর একটু পরেই রূপনারায়ণ নদের দেখা পাব। বলতে বলতেই দেখা দিল রূপনারায়ণ নদ, যদিও আমাদের ডেস্টিনেশন ব্রিজের আগে, মানে দেউলটিতে। আমরা আপাতত ব্রিজ পেরিয়ে যাচ্ছি শেরে পাঞ্জাবে, ওখানে লাঞ্চ করব, আবার শেরে পাঞ্জাবে কোলাঘাটে আসব। আর শেরে পাঞ্জাবে খাবো না, তা কি হয়। আমাদের হোটেল ল্যারিকা ইনে আমাদের 12টায় ঢোকার কথা, কিন্তু আমরা শেরে পাঞ্জাবে লাঞ্চ করব, করে আমরা হোটেলে ঢুকব। এখানে শেরে পাঞ্জাবের সিগনেচার আইটেম মাটন পোলাও, ছোলে বাটোরে, আদ্রক কা পাঞ্জা। এসে গেছে পনির স্টাফড বাটোরা, আর তার সাথে দিল্লি স্টাইলের ছোলে, চিকেন পোলাও, 2 পিস চিকেন, আর মাঝখানে একটা ডিম রয়েছে। চিকেনের এরকম সাইজের 2টো পিস, আর তার সঙ্গে রায়তা। মাটন আদ্রক কা পাঞ্জা, শেরে পাঞ্জাবের সিগনেচার আইটেম, প্লেটে 2 পিস, সঙ্গে স্যালাড আর গ্রিন চাটনি। টোটাল বিল 2156 টাকা। ইন্ডিভিজুয়ালি কোন আইটেমের কত দাম পজ করে জুম করে দেখতে পারেন। এই উল্টো করে লেখা ল্যারিকা, এটা হচ্ছে এন্ট্রেন্স। এখান থেকে এই রাস্তা দিয়ে, এটা হচ্ছে পার্কিং স্পেস, পার্কিং স্পেস হয়ে এই রাস্তা সোজা নদীর পাশ দিয়ে চলে গেছে, ওই হচ্ছে হোটেল। হোটেলে যাওয়ার পথে এই ওয়াকিং ট্রেলটা কিন্তু দারুণ সুন্দর। সকালবেলা এখানে মর্নিং ওয়াকও করতে পারেন। আপনার বাঁ দিকে থাকবে রূপনারায়ণ নদ, আর ডান দিকে সবুজে মরা দারুণ সাজানো একটা বাগান, তার সঙ্গে অ্যামিউজমেন্ট পার্কও। এটাই ল্যারিকাইন কোলাঘাটের 5তলা প্রপার্টির বাইরে থেকে ভিউ। ভেতরে ঢুকবো, দেখাবো আমাদের রুম সব কিছু। এই হলো ল্যারিকাইনের 519 নম্বর রুম। এই হলো 519 নম্বর রুম। ঢুকেই এখানে একটা, এখানে জিনিসপত্র রাখার জন্য, এখানে ইলেকট্রিক কেটলি, চায়ের সরঞ্জাম, কফি সরঞ্জাম সব রয়েছে। এখানে একটা মিনি ফ্রিজ দেওয়া আছে। এই সাইডেই হচ্ছে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন ঝকঝকে ওয়াশরুম, টয়লেটের সমস্ত কিছু দেওয়া আছে এখানে।
এখানে টিভি রয়েছে, এখানে নিচে একটা ছোট টেবিলের মতন, এদিকে ওয়ার্কিং ডেস্ক, প্লাগ পয়েন্ট রয়েছে, একটা বিশাল এখানে মিরর রয়েছে, আর এইদিকে রয়েছে একটা বসার চেয়ার টেবিল আর একটা ছোট টুলের মতন, বিশাল বেড, এখানে এসি, আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা এই হচ্ছে বারান্দা থেকে রূপনারায়ণ নদের ভিউ। দুটো চেয়ার দেওয়া আছে, সামনেই পার্ক। এই হচ্ছে গতবারও একদিনের জন্য কোলাঘাট এসেছিলাম, কিন্তু কোলাঘাটে উঠেছিলাম অন্য জায়গায়, রূপসী রূপনারায়ণপুরীতে, আর এবারে উঠেছি ল্যারিকাইন। ল্যারিকাইনে ভিউটা কিন্তু দারুণ, আর ল্যারিকাইনে স্টেটাও কিন্তু আরও সুন্দর। আমার পিছনে কোলাঘাট কেটিপিসি থার্মাল পাওয়ার প্রজেক্ট দেখা যাচ্ছে রূপনারায়ণ নদের ওপারে, আর এইদিকে দেখা যাচ্ছে কোলাঘাটের রেল ব্রিজ, এখান থেকে অনবরত ট্রেন যাচ্ছে, আর এইখানে সানসেট হচ্ছে। দেখুন সানসেটের দৃশ্য। আমার পিছনে রূপনারায়ণ নদের সানসেটের দৃশ্য, এক কথায় অনবদ্য, মেসমেরাইজিং। দেখুন আবার সুইমিং পুল, বিশাল বিশাল সুইমিং পুল, দারুণ। এই গরমে সুইমিং পুলে আলাদাই আর কালার চেঞ্জ হয়, দারুণ ব্যাপার। ল্যারিকাইনের পিছন দিকে এই সুইমিং পুলটা আছে, দারুণ ব্যাপার। সন্ধ্যাবেলা দেখলাম বারান্দা থেকেই রূপনারায়ণ নদের আর এক মোহময়ী রূপ, যেন মনে হচ্ছে আকাশে রজস্র তারা
রূপনারায়ণ নদের দুই পাড়ে নেমে এসেছে। আমাদের হোটেলের মেইন গেট থেকে হোটেল অবধি পুরো রাস্তাটা রানওয়ের মতন দারুণ সুন্দর আলোকমালায় সেজে উঠেছে। ইভিনিং স্ন্যাক্সে চায়ের সাথে পকোড়ার বদলে নতুন কিছু ট্রাই করলাম, চিলি পেপার ফিশ আর তার সাথে ড্রাই চিলি চিকেন। আজকের ডিনার ছিল রুটি আর পনির, এদের কয়েকটা রান্নাই এখানে টেস্ট করার সুযোগ পেলাম। চিকেনের দুটো প্রিপারেশন আর রুটি পনির, সব রান্নার কিন্তু টেস্ট খুব ভালো, এটা বলতেই হবে। সেই সঙ্গে আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার কাল সকালে একটা গালা ব্রেকফাস্ট আছে, বুফে ব্রেকফাস্ট দেখাবো, দেখতে থাকুন। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম কোলাঘাট। আমি দাঁড়িয়ে আছি বারান্দায়, আমার পিছনে বিস্তৃত রূপনারায়ণ নদী। আজকে 25 মার্চ 2024, আজকে দোল। আজকে আমরা এখান থেকে 11টায় চেক আউট করবো, তার আগে ব্রেকফাস্ট করব, দেখাবো কি আছে ব্রেকফাস্টে। আর চারপাশটা অপূর্ব লাগছে, ফ্রেশ এয়ার নদীর পাশে, যেটা আমরা কলকাতায় পাই না। যারা একদিন দুদিনের জন্য ছুটি কাটাতে আসতে চান, তাদের জন্য আদর্শ জায়গা এই ল্যারিকা ইন কোলাঘাট। প্রচণ্ড চাপের মধ্যে সারা সপ্তাহ কাটানোর পর যারা ছুটি পান না, ছুটি খুব অল্পই পান, এরকম দুটো দিন ছুটি পেলে কলকাতা থেকে ড্রাইভ করে বা ট্রেনে চলে আসুন কোলাঘাট, দারুণ লাগবে। দোলের সময় তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, তাই সকাল সকাল একটু হোটেল কম্পাউন্ডটায় হেঁটে চারদিক ঘুরে দেখে নিলাম, একটু পরে রোদ চড়া হলে অসুবিধে হবে, এরপর ব্রেকফাস্ট করব। বাচ্চারা সঙ্গে থাকলে এই অ্যামিউজমেন্ট পার্কে কিন্তু খুব আনন্দ পাবে। এই হচ্ছে সুইমিং পুলের দিনের বেলার দৃশ্য। এই হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে এই হচ্ছে বুফে সেট, হচ্ছে চা কফির ব্যবস্থা, এখানে রয়েছে কর্নফ্লেক্স দু রকমের, চকলেট আর নর্মাল, পোহা, পরোটা, মোটা ধোসা, ধোসার সঙ্গে খাওয়ার জন্য সাম্বার, আটার লুচি, ভাবছিল আলু হচ্ছে ব্রেড, বাটার জ্যাম দেওয়া আছে, টোস্টার রয়েছে, এখানে চা কফির ব্যবস্থা রয়েছে, সকাল সকাল লাগে হেলদি ব্রেকফাস্ট, প্রচুর ফ্রুটস, পোহা, তারপর একটু আনন্দ পরোটা আর হাফ পাম্পসটা বা সবুজ চাটনি। আজ দোল রঙের উৎসব, তাই সুইমিং পুলের পাশে হোটেল থেকে আয়োজন করা হয়েছিল এই আবিরের সম্ভারের, আর সাজানো হয়েছিল পুরো জায়গাটাকে দোল উৎসব উপলক্ষে দারুণ সুন্দরভাবে, দেখুন। তবে এই আবির নিয়ে নিজেদের মধ্যে আবির খেলার কিন্তু কোনো এক্সট্রা চার্জ নেই। এখন ভাটা চলছে, রূপনারায়ণ নদ অনেকটাই পিছিয়ে গেছে, তাই
চড়াতে অনেক বকে সারি এসে বসেছে। দেখুন, ব্যাস এবার হয়ে গেল, 11টা বাজে, চেক আউট করবো, বেরিয়ে যাব। কত সেটা বলে দিচ্ছি, এটা ডাবল শেয়ারিং হিসেবে নিলে এটার ভাড়া হচ্ছে 5,000 টাকা রুমের, আর এর সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে দুজনের জন্য, আর তিনজন হলে এটা 6,000 টাকা, তৃতীয় জনেরও কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এখানে থাকবে। এই হচ্ছে ল্যারি কেইনের তারিফ। সুইমিং পুল ইউজ করার জন্য বা আদার অ্যামেনিটিসের জন্য কোনো এক্সট্রা চার্জ লাগে না। সেই সঙ্গে শেষ করছি আজকের ব্লগ, সবাই ভালো থাকবেন, নমস্কার। আজকে কোলাঘাটের এই ছোট্ট ব্লগ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, নমস্কার। না, সময় থেমে থাকে না, আমাদের এই সুন্দর জার্নির পরিসমাপ্তি ঘটছে, ফিরছি বাড়িতে। বাড়ি ফেরার সময় রাস্তা ছিল একদম ফাঁকা, আর গরমে রাস্তায় দেখা যাচ্ছিল মরিচিকা।